30শে মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট 2019। আসন্ন বিশ্বকাপের আগে প্রত্যেক দলগুলো নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। বড় বড় দলের পাশাপাশি বাংলাদেশকে নিয়ে কিংবদন্তি ক্রিকেটাররা সমালোচনা করছেন। ভারত অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলো এখন বাংলাদেশকে ব্যাপক সমীহ করে, বিশেষ করে বিগত বছরগুলোতে সাকিব, তামিম, মুশফিক, মোস্তাফিজদের নৈপুণ্য দেখেছে ক্রিকেট বিশ্ব। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC বাংলাদেশ দলকে নিয়ে টুইট করেছে। ICC-র অফিসিয়াল পেজে ইংল্যান্ডকে হারানোর সেই ভিডিও চিত্র আপলোড করা হয়। সবশেষ 2015 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মতো ফেভারিট দলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। রুদ্ধশ্বাস ওই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরির পর রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে 15 রানের নাটকীয় জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। অ্যাডিলেড অভালে এ গ্রুপের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে 7 উইকেটে 275 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 103 রান করেন মাহমুদুল্লাহ। টার্গেট তাড়া করতে নেমে 48 ওভারে 8 উইকেটে 260 রান সংগ্রহ করে জয়ের অপেক্ষায় ছিল ইংল্যান্ড। শেষ 12 বলে ইংলিশদের প্রয়োজন ছিল মাত্র 16 রান। 40 বলে 40 রানে অপরাজিত থেকে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ক্রিস ফক্স। কিন্তু শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে 49তম ওভারে বোলিংয়ে এসে রুবেল হোসেন প্রথম বলে স্টুয়ার্ট ট্রোটকে বোল্ড করেন। দ্বিতীয় বল থেকে কোনো রান নিতে পারেননি নতুন ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন। ঠিক পরের বলে অ্যান্ডারসনকে বোল্ড করে অনবদ্য জয় পায় বাংলাদেশ। সেই স্মৃতিকে স্মরণ করিয়ে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেছে ICC। ওই টুইটে সংযুক্ত করা ছবিতে দেখা যাচ্ছে মাশরাফির নেতৃত্বে ক্রিকেটাররা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করছেন। নাসিরের দুই হাতে ওড়ানো পতাকা সেদিন বাংলাদেশকে যেন নতুনভাবে বিশ্ব ক্রিকেটে জানান দিচ্ছিল। ICC-র এই টুইটের প্রতিক্রিয়ায় রিটুইটে অনেকেই বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানান। আবার অনেকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের রোহিত শর্মার ধরা বিতর্কিত ক্যাচটিরও কথা স্মরণ করিয়ে দেন।